রাজধানী ঢাকার দুটি সহ বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা এখন এগারোটি জলাবদ্ধতা যানজট জরাজীর্ণ রাস্তাঘাট ময়লা আবর্জনা এবং অপরিকল্পিত আবাসন সহ নানা সমস্যায় ভুগছে নগরবাসী বাংলাদেশের নগর উন্নয়নে কতটা পরিকল্পনা হচ্ছে আর কি করা দরকার নবগঠিত সিটি কর্পোরেশন গাজীপুরের বাসিন্দাদের অভিজ্ঞতা নিয়ে আরও জানাচ্ছেন আবুল কালাম আজাদ বাংলাদেশের রাজধানী শহর ঢাকা উত্তর দক্ষিণে বিভক্ত দুই সিটি কর্পোরেশনে কোটি মানুষের বসবাস বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা যানজটে প্রতিদিনের ভোগান্তি পরিবহন সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এ মহানগরী ঢাকার প্রতিবেশী গাজীপুরও এখন সিটি কর্পোরেশন উত্তরাধিকার সূত্রে এ সিটি কর্পোরেশনের আওতায় পড়েছে অপরিকল্পিত দালান কোঠা আর বিপুল সংখ্যক কলকারখানা ছটি ইউনিয়ন আর দুটি পৌরসভা নিয়ে নবগঠিত

সামনে আরো বেশি ময়লায় পানি ই হইয়া সাপ্লাই গা উপরে উঠা যায় উপরে উঠা মনে মানুষের ঘরে বাড়িতে উঠা যায় আগে এই পানির মধ্যে গোসল করা গেছে আগে যে সময় এই মিল ফ্যাক্টরি না আসছিল এখন তো সব মিল ফ্যাক্টরি লাইন খাল দিয়ে দিছে যত বাথরুমের লাইন ডাইং এর পানি সব পানি এই লাইনে প্রচুর মশা হয় রাত্রে তো মনে করেন কয়েল না জ্বালে থাকাই জানা করে নগর কর্তৃপক্ষের হিসেবে গাজীপুরে প্রায় পনেরোশো কিলোমিটার কাঁচা পাকা সড়ক নগর পরিবহন বলতে জনসাধারণের ভরসা বাস টেম্পু রিকশা তবে গণপরিবহনের চাইতেও অনেকের ভোগান্তির কারণ জরাজীর্ণ রাস্তাঘাট কারণ বছরের দীর্ঘ সময় এখনও নগরের কিছু এলাকা থাকে পানির নিচে ঢাকা সিটি কর্পোরেশনের কাছেই গাজীপুর সিটি কর্পোরেশন তিনশো উনত্রিশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই সিটি কর্পোরেশনের একটি বিরাট এলাকায় বর্ষাকালে এমন পানিবন্দী হয়ে থাকে এবং এইসব এলাকার যে মানুষজন আছেন তাদের যাতায়াতের একমাত্র পথই হচ্ছে এই নৌযান এবং বর্ষা শেষ হলে যে তাদের চলার পথে খুব মসিন হয় তা নয় কারণ তারা বলছেন বর্ষা শেষ হলে যে রাস্তাগুলো এদিকে থাকে সেগুলো খুব খারাপ অবস্থায় থাকে এবং তাদের যাতায়াতে যথেষ্ট কষ্ট ভোগ করতে হয় লাঠিভাঙা থেকে এ পথে নিয়মিত যাতায়াত করেন কলেজ ছাত্র সজীব বলছিলেন সিটি কর্পোরেশন আর ইউনিয়নের মধ্যে কোনো পার্থক্য করতে পারছেন না এখনও সিটি কর্পোরেশন যেহেতু হয়েছে আমাদের এখন বর্তমানে যেমন আমাদের রাস্তাঘাটটাই হলো মেন সমস্যা কারণ রাস্তাঘাটের জন্য আমরা ঠিকমতো কোথাও যেতে পারি না সুতরাং সিটি কর্পোরেশন হওয়াতে আমাদের আরও সমস্যা হচ্ছে কারণ আমাদের যে আগে জমির খাজনা কম ছিল ইউনিয়ন থাকাতে এখন কিন্তু সেটা বেশি দিতে হয় নগর হলেও গাজীপুরের প্রায় ত্রিশ ভাগ এলাকায় এখনও গ্রামীণ পরিবেশ বিশেষ করে জরুরি দরকার হলো আমাদের গ্যাস লাইন এটা বজতা দেওয়া এবং আমাদের বিশেষ করে যোগাযোগের জন্য যে রাস্তা এইটা আমাদের এই রাস্তার জন্য আমরা সবচেয়ে বেশি পিছনে আছি এবং আমরা সব সবকিছু বঞ্চিত গাজীপুরের নির্বাচিত প্রথম মেয়র এখন কারাগারে নতুন সিটির এসব সমস্যা সমাধানে কি পরিকল্পনা করা হচ্ছে তা নিয়ে কথা হয় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সঙ্গে এখানে তিনশো উনত্রিশ পয়েন্ট স্কোয়ার কিলোমিটারের ভিতরে টোয়েন্টি পার্সেন্ট এরিয়া নিয়ে এই অ্যাকশন এরিয়া প্ল্যান তৈরি করা হবে ডেভেলপমেন্ট চলতেই থাকবে কন্টিনিউয়াস প্রসেস এবং আমাদের হলো প্রায়োরিটি বেসিসে যে ক্রাইম যে বিষয়টা বর্তমান নিডস আমার সেই নিডসটা আমাকে ফেস করে করে আমাকে আগায় যেতে হবে আর কি নগর পরিকল্পনাবিদরা বলছেন সুষ্ঠু পরিকল্পনা করে তার বাস্তবায়ন না করলে গাজীপুরের মতো নতুন সিটি কর্পোরেশনকেও ভবিষ্যতে ঢাকার মতো সমস্যায় ভুগতে হবে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা